गुड मर्निंग एवरीवान, वेलकाम टू एम गाइड आसाम। जीवर कैंडिडेट गुवाहाटी यूनिवर्सिटीत एल एल वि नाइबा बी एल एल वि एंट्रेंस दी। यार क्वेश्चन पेटार्न तो कि टाइपर हम और अन्न्य बस जो दुई तीन बस कि टाइपर मानने टपिक मेक्सीम आज ये भिडियो मैं डिस्काश कर। सो फार्ष्ट अफ अल जीवर कैंडिडेट इतने एडमिशन लब एट एंट्रेंस हम एंट्रेंस कारण स्पेसिफाइड सिलेबस आसे। सो द सिलेबस इज डिवाइडेड इंटू फोर कैटेगरीज। Part 1 is English grammar, okay, it contains total 30 marks. Part 2 is reasoning, it contains total 30. Part 3 GK, it also contains 30. And lastly maths, it contains total 10. So the question paper will be based on these four topics. Ei sarita topic er porai question paper to hobo. Etia kon tu part er pora maximum questions ahe marks breakup jodi chao ami এই তিনিটা পার্টর পরা ম্যাক্সিমাম কোশ্চেন আহিব। ইংলিশ গ্রামার টোটাল 30। সো এই 30-র যদি চাও প্যাসেজত 10 মার্কস থাকিব আর গ্রামার সেকশনত 20, ওকে, এনেকে ডিভাইড করা হয়েছে। রিজনিংয়ের টোটাল যে 30 আছে ইয়াতে নন ভার্বেলত মোটামুটি 10 মান থাকিব আর ভার্বেলত 20 মান থাকিব। কেতিয়াবা 10 নাইবা 8 থাকে, 8-10, আর ইয়াতে 22-20 লৈকে থাকে। ইফালে জিকে যদি চাও জিকে টপিকখিনি এটা ভাস্ট সিলেবাস হয় জিকের, তাতে আসাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইয়ার লগতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন লাগিব, সায়েন্স অ্যান্ড টেকনোলজি জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন চাব লাগিব তাতে আপ টু ক্লাস 10। তারপিছত লিগেল ডেভেলপমেন্টস, ফাইন্যান্সিয়াল বাজেটস, স্পোর্টস, ফিল্ম ইন্ডাস্ট্রি এই গোটেইখিনি তাতে চাব লাগিব, কম্পিউটার নলেজ। সো এই গোটেইখিনি মিলাই জিকে পার্ট। তো জিকের পরা টোটাল 30 মার্ক আহিব, ওকে। তো জিকে পার্ট যদি সব ম্যাক্সিমাম কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের পর আহে আর বাকি যে আসাম হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান হিস্ট্রি এবিল মিলাই মোটামুটি 15 মান থাকিব। সো 15+15 30 জিকেত, আর ম্যাথসও টোটাল 10 থাকিব। এই 10 মার্কস প্রফিট লস, এলসিএম, এইচসিএফ এই টাইপের কোয়েশ্চেন কিছু থাকিব, ত্রিগোনোমেট্রি, ট্রায়াঙ্গলস, তারপর প্রবেবিলিটি এইবিল মিলাই মোটামুটি 10 থাকিব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। সো 5-6টা টপিক থাকবে ম্যাথসত। সো এতিয়া যদি মার্কস ব্রেকআপ চাও এইটো সিলেবাসত যে আছে ইংলিশ 30, রিজনিং 30, জিকে 30 আর ম্যাথস 10, এইটো প্যাটার্নতে কোয়েশ্চনটো হব। কিন্তু কেতিয়াবা অলপ হেরফের হয়, রিজনিংটো অলপ হার্ড দিব পারে বা জিকে অলপ হার্ড দিব পারে, ইংলিশ গ্রামারটো সদায় ইজিয়ে থাকে। কিন্তু কোয়েশ্চন প্যাটার্নটো যদিও এইটোই হব। লাস্ট ইয়ার যদি চাও রিজনিংত অলপ বেশিকে কোয়েশ্চন দিছিলে আর জিকে অলপ কম আইছিল। তার আগের বছরতো একে আসলে রিজনিংটো অল্প বেশিকে ইম্পর্টেন্ট ইয়াতে হয় এইটো মানে এক্সামের কারণে। ম্যাথসত বারো ইমান একটা গুরুত্ব দিব না লাগে, ম্যাথসটো ইমান একটা হার্ড লেভেলর নাইবা ইমান বেশি কোয়েশ্চেন নাহে, অনলি 10 কোয়েশ্চেন আর দেয়ার ফ্রম দ্য ম্যাথস পার্ট। সো রিজনিং পার্টটো বহুত ইম্পর্টেন্ট হয়, রিজনিংত গুরুত্ব দিব লাগিব, রিজনিং, ইংলিশ গ্রামার আর জিকে, ওকে। সো এন্ট্রেন্সের কারণে অনলি 6 days আর লেফট। তো উইদিন 6 days মই টোটাল 10 মক টেস্ট প্রোভাইড করিম আর যেখানে নোটস লাগে গোটেইখিনি দিম, ফুল গাইডেন্স উইদিন 6 days। যদি কোনোবা গাইডেন্স পাব বিচাৰে মই লাইভ ক্লাসেস করাই আছো, মোৰ এটা বেলেগ গ্রুপ আছে, যদি আপুনি জয়েন কৰিব বিচাৰে মোক কন্টাক্ট কৰিব। তাতে অনলি 500 ফিজ লৈ আছো মই ফর 6 days। তাতে 10 মক টেস্ট পাব একদম সেম প্যাটার্নত, এন্ট্রেন্সত যি টাইপৰ কোয়েশ্চন আহিব মানে সেইটো প্যাটার্নতে মই মক টেস্ট ইয়াতে টোটাল 10 মক টেস্ট প্রোভাইড করিম। এই মক টেস্টকেইটা পাবলে আর নোটসখিনি পাবলে আর লাইভ ক্লাসেস রেগুলার ক্লাসেস হব ইয়ার কারণে। সো এইখিনি পাবলে আপনি মোর ক্লাসটো জয়েন করবো পারে, মাত্র 500 ফিজ হয়। মোর নাম্বারটো মই ডিসক্রিপশনত দিয়ে দিছো, যদি আপনি জয়েন করে মোক কন্টাক্ট করে লব, কিবা ডাউট থাকলে মোক কমেন্ট করে জানাই দেব, মই রিপ্লাই দিম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে।